হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস ওয়ান ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট টু এর লেসন 16 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 16 অর্থাৎ পার্ট 16। লেসন মানে পার্ট, এখানে আছে ও, ও পি পি, ইউনিট টু মানে অধ্যায় 2। এই লেসনে আমরা ও এবং পি লেটারের ব্যবহার শিখব। দেখো বন্ধুরা, এখানে আছে এ, লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স, জোড়ায় ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস অব দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো। অ্যান অবজেক্ট ড্যাট ইউ সি, এবং বস্তু যেগুলো তুমি দেখো। বন্ধুরা, লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়া, সে মানে বলা, নেমস মানে নামগুলো, অব মানে এর, থিংস মানে জিনিসগুলো, অ্যান্ড মানে এবং, অবজেক্ট মানে বস্তুগুলো, ড্যাট মানে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা। বন্ধুরা দেখো, নিচে আমরা সুন্দর একটি ছবি দেখতে পারছি। এই ছবিতে আমরা দেখতে পারছি এখানে একটি উট পাখি আছে, এখানে একটি ষাঁড় আছে, এখানে গাছে আমরা একটি বানর দেখতে পারছি। এই ষাঁড় এবং উট পাখি তারা কিছু রান্না করছে। এখানে আমরা একটি তেলের বোতল দেখতে পারছি, এখানে আমরা সবজি দেখতে পারছি, এখানে আমরা একটি খাতা দেখতে পারছি এবং একটি কলম দেখতে পারছি। বন্ধুরা দেখো, এখানে আছে বি, বিতে আছে লুক লিসেন অ্যান্ড সে, তাকাও শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। বন্ধুরা উপরের ছবির তথ্যগুলোই আমরা এখানে দেখতে পারছি। প্রথমে আমরা একটি ষাঁড়ের ছবি দেখতে পারছি, ষাঁড়ের ইংরাজি হচ্ছে অক্স, ও এক্স, অক্স মানে ষাঁড়। তারপর আমরা একটি তেলের বোতলের ছবি দেখতে পারছি, তেলের ইংরাজি হচ্ছে অয়েল, ও আই এল, অয়েল মানে তেল। এখানে আমরা একটি কলমের ছবি দেখতে পারছি, কলমের ইংরাজি পেন, পিইএন, পেন মানে কলম। তারপর এখানে আমরা একটি পাত্রের ছবি দেখতে পারছি, পাত্রের ইংরাজি পট, পিওটি, পট মানে পাত্র। এবং এপাশে ও এবং পি এর ক্যাপিটাল লেটার দিয়ে লেখা আছে। বন্ধুরা দেখো, এখানেও আছে লেসন 16 অর্থাৎ পার্ট 16, এখানেও আছে ও পি, ইউনিট টু মানে অধ্যায় 2। দেখো বন্ধুরা, সিতে আছে লিসেন সে অ্যান্ড রিড, শোনো বলো এবং পড়ো। লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। এখানে আছে ও, ও পি পি। ডিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও, ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। বন্ধুরা নিচে আমরা ও এবং পি লেখা দেখতে পারছি, এখানে চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নের উপর হাত ঘুরিয়ে তোমাদের লিখতে বলছে। আমরা প্রথমে স্মল লেটারের ও লিখব, মাঝের ঘরটিতে গোল করে ও লিখব। তারপরে আমরা উপরের দুই ঘরে গোল করে ক্যাপিটাল লেটারের ও লিখব, তোমরা আরও সুন্দর করে লিখতে পারবে। তারপরে আমরা স্মল লেটারের পি লিখব, নিচের দুই ঘরে প্রথমে একটি সোজা দাগ দেব, তারপরে গোল দাগটি দেব মাঝের ঘরে। তারপরে আমরা ক্যাপিটাল লেটারের পি লিখব উপরের দুই ঘরে, প্রথমে আমরা একটি সোজা দাগ দেব, তারপরে আমরা বাঁকা দাগটি দেব। তাহলে আমরা ও এবং পি লিখতে পেরেছি। বন্ধুরা দেখো, ইতে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো, দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো। বন্ধুরা রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় বা বড় হাতের, লেটার্স মানে বর্ণগুলো বা অক্ষরগুলো। নিচে আমরা এলোমেলো অক্ষর দেখতে পারছি, এগুলো আমরা মিল করব। বন্ধুরা দেখো, এখানে স্মল লেটারের এম এবং এখানে ক্যাপিটাল লেটারের এম আছে, এখানে স্মল লেটারের ও, এখানে ক্যাপিটাল লেটারের ও, এখানে জে এবং এখানে এন এবং এখানে পি আছে। আমরা এভাবে মিল করেছি। বন্ধুরা দেখো, এখানেও আছে লেসন 16 অর্থাৎ পার্ট 16, এখানেও আছে ও পি, ইউনিট টু মানে অধ্যায় 2।
দেখো বন্ধুরা, এ প্যাসে রাইট দ্য মিসিং লেটার্স, হারানো বর্ণগুলো লেখো। বন্ধুরা নিচে আমরা অনেকগুলো বক্স দেখতে পারছি, এখানে কিছু বক্সে ফাঁকা আছে, এই বর্ণগুলো তোমাদের লিখতে বলছে। এখানে দেখো এন আছে, এন এর আগের বর্ণটি হবে এম, এম এন। এখানে এন যেহেতু স্মল লেটারে আছে, আমরা এমও স্মল লেটারে লিখব। তোমরা আরও সুন্দর করে লিখতে পারবে। এখানে ও ক্যাপিটাল লেটারে আছে, অর্থাৎ বড় হাতের, এ কারণে আমরা পিউ বড় হাতে লিখব। তারপরে এখানে আছে এম, এম এর পরের লেটারটি হচ্ছে এন, এম বড় হাতের আছে, আমরা এনও বড় হাতে লিখব। এখানে দেখো পি আছে, পি এর আগের লেটারটি হচ্ছে ও, ও পি, এখানে পি বড় হাতের আছে, আমরা ও বড় হাতে লিখব। বন্ধুরা দেখো এখানে আরও কিছু মিসিং লেটার আছে, এখানে ছোট হাতের এম আছে, এম এর পরে হচ্ছে এন, আমরা এখানে ছোট হাতের এন লিখব। তারপরে এখানে এন আছে, এন এর আগের লেটার হচ্ছে এম, এম এন, আমরা এম ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতে লিখব। তোমরা আরও সুন্দর করে এম লিখতে পারবে। তারপরে এখানে পি আছে, পি এর আগের লেটার হচ্ছে ও, ও পি, এখানে পি স্মল লেটারে আছে, আমরা ও স্মল লেটারে লিখব। তারপরে এখানে ও আছে, ও এর পরে পি, এখানে ও স্মল লেটারে আছে, আমরা পিউ স্মল লেটারে লিখব। বন্ধুরা দেখো জিতে আছে প্রজেক্ট, প্রজেক্ট মানে প্রকল্প, লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প, লেটার মানে বর্ণ, ক্রাফট মানে শিল্প। বন্ধুরা এখানে আছে সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, অ্যান্ড মেক ইওর ওন ফান লেটার্স, এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করো। বন্ধুরা সি মানে দেখা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, মেক মানে তৈরি করা, ইওর মানে তোমার, ওন মানে নিজের, ফান মানে মজার, লেটার্স মানে বর্ণগুলো বা অক্ষরগুলো। এখানে এন, ও এবং পি দিয়ে মজার বর্ণ তৈরি করা আছে, যেমন এন দিয়ে একটি পাখির বাসা এবং পাখি তৈরি করা আছে। তারপরে ও দিয়ে দেখো এখানে একটি অ্যাপল অর্থাৎ আপেলের ছবি আছে, এবং এখানে পি দিয়ে দেখো একটি পেঙ্গুইন এর ছবি তৈরি করা আছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।